তো দর্শক, আমরা দেখছিলাম এখানে ভাইকে পেয়েছি, যিনি অরিজিনাল গরুগুলোর মালিক। তো যাই হোক, এই যে গরুগুলো দেখছেন উনিও দাঁড়িয়ে রয়েছেন। তো ভাই, কি মনে হচ্ছে আপনার কাছে এই গরুগুলো নিয়ে গিয়ে? আপনি তো কুমিল্লার কোথায় নিয়ে যাবেন? কুমিল্লার মুরাদনগর থানায়। মুরাদনগর, তো আপনার বিস্তারিত কিছু বলেন আমাদের শুনি। কুমিল্লা মুরাদনগর থানার উপজেলার পেছনে ওমেহানি মাদ্রাসার পেছনে হচ্ছে আমার খামারটা। আচ্ছা, তো খামারটা মূলত বন্ধ ছিল বিগত দিন, তাই এখন আবার শুরু করতেছি। আচ্ছা, তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার কুমিল্লা প্লাস হচ্ছে মুরাদনগর বাসীদের জন্য একটা মেসেজ হচ্ছে, তাদেরকে আমি বাজার রেট থেকে 50-100 টাকা কেজিতে কম দিয়ে আমি মাংস প্রোভাইডটা করবো, মাংস খাওয়াবো। আর আমার এলাকার বা আশেপাশের কসাইদের জন্য একটা মেসেজ হচ্ছে, তাদেরকে আমি হোলসেলে মাংসটা দিব, গরু আমি জবাই দিব, আমি সিলবো, তাদেরকে মাংস মেপে দিয়ে দিব, জানে যাতে তারা অল্প কিছু লাভ করে, তারাও আমার সাথে ব্যবসায় ইনভলভ হতে পারে। তো আপনি এটা কি চার পার্ট করে দিবেন না মানে একবারে একসঙ্গে? কসাইকে যেটা দিব সেটা হচ্ছে চার পার্ট করে। আচ্ছা, চার পার্ট। আর যেটা হচ্ছে আমার এলাকায় আমি নিজে করব, আমিও একটা দোকান নিছি, আমার ওইখানে প্রত্যেক সপ্তাহে 2-3টা গরু আমি জবাই করব চিন্তা করছি আমার এলাকার সাধারণ মানুষের জন্য। ওইটা কুরবানির মতো মিক্সিং মাংসটা থাকবে, ওটা আশা করি আমি 700 টাকার মধ্যেই দিতে পারবো ইনশাল্লাহ। 700 টাকার মধ্যেই দিতে পারবেন ইনশাল্লাহ। মানে যে গরুগুলো আপনি নিয়েছেন এখন এখান থেকে, সেই গরুগুলো চিন্তা করছেন যে আপনি 700 টাকায় ওখানে বিক্রি করতে পারবেন কেজি? আচ্ছা, তাহলে কোন জায়গাটা পাবে? এটা পাবে হচ্ছে খাদ্য গোডাউনের পূর্ব পাশে হাবিবুল্লাহ টাওয়ারের নিচতলায়, মুরাদনগর কুমিল্লা। দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার, যেখানে আমবাড়ি হাট থেকে, কাহারুল হাট থেকে গরু কিনে এনে যে লোড করা হয়েছে, আমরা সেই লোডিং পয়েন্টে আছি এবং আপনাদের দেখাচ্ছি এখানে দুটি বলদ গরু রয়েছে, আর সেই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমার ভাই সামনে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কি অবস্থা? আসলে কতগুলো গরু লোড হবে? গরু টোটাল 29টা লোড হবে, মনে করেন 10টা গেলে মনে করে আপনার চাপাই নেওয়ার পর এখন যাবতীয় 19টা হবে। 19টা কোথায়? কুমিল্লা মুরাদনগর। আচ্ছা, কুমিল্লার মুরাদনগর। হ্যাঁ, আর 10টা হচ্ছে হাট থেকে কেনা। আচ্ছা, এগুলো তো বলদ দেখছি। হ্যাঁ, এখানে একটা বলদ আর এখানে একটা, দুটা, এক জোড়া। আচ্ছা, বলদ কি এক জোড়া কেনা হয়েছে? আচ্ছা, এক জোড়া কেনা হয়েছে। এই ভাই আসছে কুমিল্লা থেকে, তাই তো? ভাই কেমন আছেন আপনারা? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি। আচ্ছা, কি অবস্থা বলেন তো, বাজারে তো ঘুরলেন, বাজারে ঘুরলেন আবার প্যাকেজের গরু কিনলেন, আপনাদের কাছে কি মনে হলো কোনটা বেশি সুবিধা? দুটোতেই সুবিধা, প্যাকেজের একটা জিনিস আছে আপনার রেডি পাওয়া যায় সব কিছু, তো অতটা টেনশন করা লাগে না, ঘোরা লাগে না, সব কিছু মানে নিজেদের উপরে অতটা একটা চাপ পড়ে না। ওই আমাদের ভাই আছে কালচার ভাই, কালচার ভাইয়ের উপরে আগে থেকে পরিচিত, কালচার ভাইয়ের আগেও আমরা প্যাকেজগুলো দেখছি, কালচার ভাইকে উদ্দেশ্য করে মূলত আমরা কুমিল্লা থেকে আসা। আচ্ছা, ইনশাল্লাহ কালচার ভাইয়ের প্যাকেজ আমরা নিতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কালচার ভাইয়ের সহায়তায় কাহারুল হাট এবং আমবাড়ি হাট থেকে আরো কিছু আমরা গরু কালেকশন করছি কুমিল্লা থেকে। আচ্ছা, কতগুলো গরু কালেকশন করছেন টোটাল? টোটাল আমরা কালচার ভাইয়ের কাছ থেকে প্যাকেজ নিয়েছি 9টা, এক্সট্রা নিয়েছি আমরা আরো 10টা। আচ্ছা, তার মধ্যে বলদ হচ্ছে 2টা, বলদ 2টা আর বকনা 2টা, বকনা 2টা। আচ্ছা, আর সার হচ্ছে 15টা সার, টোটাল হচ্ছে 19টা। আচ্ছা, হাটে কেমন দেখলেন দাম, মানে ঈদের আগে যে দামটা ছিল আর এখন ঈদের পরে আপনার আসছে কেমন মনে হয়? আমরা চলে আসছিলাম ঈদের সময়ে, এই সময়টা গরু সবাই কুরবানির জন্য জমা করবে, একটু দাম একটু বেশি হবে, তারপরে তুলনামূলক আমাদের এলাকার সাইতে আপনাদের এলাকায় এই বিশেষ করে দিনাজপুরে হাটগুলোতে অনেক ভালো, অনেক ভালো কেনার মতো আছে। জি, কেনার মতো আছে, কেনার মতো আছে এবং পর্যাপ্ত গরু আমদানি হয়েছে কাহারুল হাটে এবং ইয়াতে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখি আপনার গরুগুলো দেখি, তাই না? দাম শোনা যাবে না? দাম পরে শুনবো, দাম শুনবো বলা যাবে না, ওরা বেশিবে। বেশিবে কেন? দাম বলবে না, দাম বলবে না। তো এই বলদ দুটার ওজন কতটুকু হবে আসলে? দুদাত করে ওজন কেমন হবে? ওজন আমরা আশা করছি যে 6 মণ হবে। দুটাই না একটা? দুটা, এক একটা 6 মণ করে, 6 মণ করে 12 মণ আইডিয়া করতেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, দর্শক 6 মণ করে 12 মণ আইডিয়া করতেছে এবং সুন্দর দুটি বলদ গরু, দুটি হচ্ছে লাল গরু। আচ্ছা, সার গরু? আচ্ছা, এইগুলো হচ্ছে সার? এটা একটা
আর এটা একটা, তাই তো কাউসার ভাই? এগুলো দাঁতালো? আচ্ছা কাউসার ভাই, দাম তো বলবেন না, আমাদেরকে একটু ওজন বলেন। 11 মন হবে? আচ্ছা কত টাকা মন পড়বে? 28,000 পার পড়বে। আচ্ছা এই দুটো হচ্ছে 28,000 টাকা। আচ্ছা কুরবানির টার্গেটে এগুলো কেনা হয়েছে? আচ্ছা আর কি আছে? এই যে এদিকে হাটের গুলো দেখেন আমাদেরকে, হাটের। আচ্ছা হাটের গুলো এখানেও আমরা দেখছি কিছু গরু, এখানে একটি ষাট। আচ্ছা এটাও কি 28,000 মধ্যে পড়ছে? এটা একটু বেশি পড়বে, মানে এই সাইজের গরুগুলো একটু বেশি পড়বে। আচ্ছা বকনা এই দুটা, বকনা এই দুটা, বকনাটা নেওয়ার কারণ কি ওনাদের? দুটা না এটা একটা, এটা একটা, দুটো। এটা কি জোড়া? জোড়া। আর এগুলো হচ্ছে আপনার প্যাকেজের কটা আছে? নয়টা। এই প্যাকেজটা দিচ্ছেন কত করে? আমরা একটা টোটাল দামটা শুনতে চাই, টোটালটা। 70,500 সব দাঁতালো, কোনো অদাব নাই। এখানে আছে 9টা, 70,500 করে পার পিস। এটা সহ জি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এই 9। এই 9টা হচ্ছে আপনার প্যাকেজের, যেগুলো দিচ্ছেন আপনি হচ্ছে 70,500। আচ্ছা এখন বাজার কেমন? এইগুলো এগুলো তো আপনার ঈদের আগের গরু ছিল মনে হয়, এখন কেমন? এখন বাজারটা বেশি, এখন কি 70,500 টাকা এই গরু পাওয়া যাবে? না, বেশি হবে। তাহলে দিলেন 1,500 টাকা হলে বেশি হবে? 1,500 টাকা হলেও বেশি হবে? আচ্ছা পিজে বেশি হবে 1,500। ওটা দিলে বললে তো হবে না, আপনি কিনছেন কম বেচবেন কম। আচ্ছা বেশি বেচবেন বেশি। আচ্ছা মানে কন্টিনিউটা চলতে থাকবে? ওইটা যদি মনে করেন আমি যখন 10 দিন করে ওটা আটকে রাখে মনে করেন 1,000 টাকা, আর 10 দিনের ভিতরে দুটো প্যাকেজ বিক্রি হবে তার থেকে বেশি প্রফিট হবে। এক প্যাকেজে যদি 5,000 টাকা হয় আর একটা প্যাকেজ যদি 20 দিন আটকে রাখে যদি 20,000 টাকা হয়, আপনার মনে করে 4-5টা প্যাকেজ বিক্রি হয় আপনার এদিকে লাভটা বেশি থাকবে। আর ওটা 20,000 টাকা দেখিবা যে ওনার কাস্টমার হারিয়ে যাবে। আচ্ছা কাস্টমার হারিয়ে যাবে। আচ্ছা গাড়ি তো আমরা দেখছি ওইটা নাকি? গাড়ি কত নিচ্ছে ভাড়া? 26,000 টাকা। কয় ফিট? 22 ফিট বলে 21 ফিট। আচ্ছা 22 ফিট বলে 21 ফিট গাড়ি। তো আপনার নেক্সট প্যাকেজ কবে? নেক্সট প্যাকেজ আল্লাহ দিলে কালকে হয়ে যাবে। আল্লাহ দিলে কালকে হবে, যদি বেঁচে থাকি তাহলে কালকে ইনশাআল্লাহ দেব, সুন্দর প্যাকেজ দেব যেন দর্শকের পছন্দ হয়। পছন্দ হয়? পছন্দ হয়। ঠিক আছে তাহলে আপনার কম হোক। হ্যাঁ যেন গরুটা দেখে কল দে, দেখে কল দে, দেখে কল দে, এটুকু আমার আছে আর অন্য কিছু? অন্য কিছু না। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে। 0175 0758 8223 8221 171। এই নম্বরে যোগাযোগ করলে পাবেন। গোলা উড়াও। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে কুমিল্লার মুরাদনগরে, উনি আমরা ভিডিও শুনতে বলেছি যে এই গরুগুলো মাংস উনি ওখানে আশা করছেন যে 700 টাকায় কেজি দরে খাওয়াবে। তো আমরাও চাই এভাবে সব দেশের প্রত্যেকটি জায়গায় উদ্যোক্তা তৈরি হোক এবং কম দামে মাংস সরবরাহ করুক। তো এখনকার মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।